আমপানে 26 জেলায় 1100 কোটি টাকার ক্ষতি, মারা গেছেন 12 জন, দ্রুত বাঁধ মেরামত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর। আমপানে অচল কলকাতা, তছনছ 24 পরগনা, মারা গেছেন 72 জন, করোনার চেয়ে বেশি ক্ষতি হয়েছে বলছেন মমতা। রডের ট্রাক উল্টে লুকিয়ে পরিবহন করা শিশু সহ 13 যাত্রী নিহত, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন নিষিদ্ধ, ঘরের বাইরে যেতে পাস দেওয়ার চিন্তা পুলিশের। দেশে একদিনে করোনা শনাক্ত মৃত্যুর নতুন রেকর্ড, সংক্রমণের জন্য আগামী 2 সপ্তাহ ঝুঁকিপূর্ণ, বিশ্বজুড়ে আক্রান্ত বাড়ায়, 4 দেশকে দুষছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারীর ধাক্কায় কমেছে রেমিটেন্স, দেশের বাজারে ডলার সংকট, আমদানি খরচ মেটাতে কিনতে হচ্ছে বাড়তি মূল্যে, বড় লোকসানের শঙ্কা। কাতার বিশ্বকাপে করোনার প্রভাবের শঙ্কা, 2022 পর্যন্ত বেলজিয়ামের কোচের দায়িত্বে মার্টিনেস, বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল মানুয়েলের। স্বাগত নিউজ 24 সংবাদে, সালেজুর চৌধুরী সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম, আর এবারে জানাবো বিস্তারিত। ঘূর্ণিঝড় আমপানে এখন পর্যন্ত 1100 কোটি টাকার ক্ষতির হিসাব পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষয়ক্ষতির পুরনো হিসাব নিরূপণ করতে অন্তত 7 দিন লাগবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বিকেলে এই মন্ত্রণালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের তিনি আরও জানান, দেশের 26 জেলায় ঘূর্ণিঝড় আমপানের ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের জেলার রাস্তার একটা বড় অংশ, কালভার্ট, ফসলের ক্ষতির পাশাপাশি অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যেসব ঘরবাড়ির ক্ষতি হয়েছে তা ঠিক করতে এরই মধ্যে জেলা প্রশাসনকে টিন ও অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। কাল থেকেই ঘরবাড়ি মেরামতের কাজ শুরু হবে। আর যেসব জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন, দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে কাজ চলছে বলেও জানান ডাক্তার এনামুর রহমান। ব্রিজ কালভার্ট প্রায় 1100 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 150 কোটি টাকা আমের ক্ষতি হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে যে সর্বোচ্চ তাদের 150 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 84টি জায়গায় বাঁধে ফাটল ধরেছে, বাঁধ ভেঙেছে। প্রায় 650 কোটি টাকা এ পর্যন্ত আমরা 650 কোটি, আর হলো মৎস্য সম্পদ 350 কোটি, 900 প্রায় 1000 কোটি, 1100 কোটি টাকার আমাদের। আমপানের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধান, আমসহ মৌসুমি ফল ও ফসলের। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এমন ঘূর্ণিঝড়ে অনেক স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফসলের মাঠ। আবার যেখানে ঝড়ের গতিবেগ কম ছিল সেখানেও মাটির সঙ্গে মিশে গেছে পাকা ধান আর সবজি ক্ষেত, মারা গেছে 12 জন। এমন অবস্থায় কৃষককে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। অবশেষে ব্যাপক ক্ষতি ও ফসলহানি করে বিদায় নিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আমপান। ঝড় চলে যাবার পরে ক্রমেই দৃশ্যমান হচ্ছে ধ্বংসযজ্ঞ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাঠের ফসল। আর কটা দিন পার হলেই কষ্টের ধান ঘরে তুলতে পারত কৃষক, সেই ফসল গেছে মাটির সঙ্গে মিশে। এমন ফসলহানিতে চোখে অন্ধকার দেখছেন কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপকূলীয় জেলাগুলোতে। ঝড় বৃষ্টির কারণে ধান পড়ে গেছে, আগে কৃষকের কিছু ক্ষতি হয়ে যাব। ঘূর্ণিঝড় হয়েছে এই বৃষ্টির কারণে, মনে করেন যে কাঁচা পাকা ধান সব চলে গেছে। রাজশাহীতে প্রায় 17,000 হেক্টর জমিতে আম বাগান আছে, ঘূর্ণিঝড়ে ঝরে পড়েছে প্রায় 25% আম। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থায় সরকার বিশেষ প্রণোদনা না দিলে কৃষকের ঘুরে দাঁড়ানো কঠিন হবে। এখন তো স্বাভাবিক কাজকর্ম বা জীবনযাপনে ফিরে আনার জন্য মৌলিক চাহিদাগুলি যেটা পূরণ করা দরকার, তাদের যেই ধরনের ভর্তুকি দেয়া দরকার, সুদমুক্ত ঋণ দেয়া দরকার, সেইটা দিয়ে তাদের আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আনা। এদিকে কৃষিমন্ত্রী বলছেন, ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সহায়তা দেবে সরকার। যারা ক্ষতিগ্রস্ত হবে, যেমন পান চাষীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পান চাষীদের আমরা লিস্ট করব, তাদের কত ক্ষতি হয়েছে, পরবর্তী যে তারা ফসল করবে আমনে বিনামূল্যে তাদেরকে আমরা বীজ, সার এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ এগুলো দেওয়ার চেষ্টা করব। আগে ভাগে বোরো ধান কাটায় বড় ক্ষতি হয়নি বলেও জানান তিনি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।
সুপার সাইক্লোন আমপান মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুরু থেকেই প্রস্তুতি নেওয়ায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঝড়ের আগেই উপকূলীয় বিভিন্ন জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় 24 লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে নিয়ে এসেছে এবং দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তা, বেড়িবাঁধ মেরামত সহ সার্বিক পুনর্বাসনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, মানুষ সতর্ক না হয়ে যেখানে সেখানে জনসমাগম করছে বলেই করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকার দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঝড়ের আগে বিভিন্ন জেলায় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় 24 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে। দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তা, বেড়িবাঁধ মেরামত সহ সার্বিক পুনর্বাসনে ইতিমধ্যে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামতের উদ্যোগ নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ যেন বছর বছর সংস্কার করতে না হয় সেজন্য নেওয়া হচ্ছে স্থায়ী সংস্কারের উদ্যোগ। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম জানিয়েছেন, স্থায়ী মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে শিগগিরই। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। সুপার সাইক্লোন আম্পানের আঘাতে লন্ডভণ্ড হয়েছে বাংলাদেশের উপকূল। বিশেষ করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর অনেক জায়গাতেই বেড়িবাঁধ ভেঙে ঢুকে পড়েছে পানি। ক্ষতি হয়েছে ঘরবাড়ি, মাছের খামার আর ফসলি জমির। যে ভেঙে যায় সেই দুটো বস্তা নিয়ে আসি, ওই লোকজন নিয়ে আসি দুটো বস্তা ধরে ওখানে দিতে হয়। আমাকে হয়তো 2-500 টাকা দেয়, এনে যাও গে ওঠো। ভাঙন ভেঙে গেছে, এখন হয়তো বাদ দিলেন 200 টাকা দিলেন, কিন্তু আমার যা হয়েছে এটা তো আর কেউ দিতে পারে। বাগেরহাটের শরণখোলায় 2 কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থান ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙেছে 3 জায়গায়। এছাড়া সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা সহ মোট 13 জেলায় 84 পয়েন্টে ভেঙেছে বেড়িবাঁধ, যার দৈর্ঘ্য প্রায় 7.5 কিলোমিটার। অনেক সময় প্রকৃতির কাছে আমরা অসহায়, যেমন আম্পানে 10 থেকে 15 ফিট উঁচু জলস্রোত হয়েছে। আমাদের স্বাভাবিক যে বেড়িবাঁধ তার চেয়ে অনেক বেশি পানির প্রবাহ হয়েছে, যার কারণে অনেক ক্ষেত্রে বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বেড়িবাঁধের উপর দিয়েও পানি প্রবাহিত হয়ে ভিতরে প্রবেশ করছে। পানি সম্পদ উপমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা বাঁধকে আমরা প্রশস্ত করব এবং প্রত্যেকটা বাঁধকে উঁচু করব, যেন স্বাভাবিক আরো বেশি উঁচু করলে যেন সবসময় এগুলা ক্ষতিগ্রস্ত না হয়। স্থায়ী ভাবে বাঁধ করার জন্য আমরা এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রকল্প প্রণয়ন করেছি এবং সেই প্রকল্প গুলো প্রক্রিয়াধীন আছে এবং আমরা চেষ্টা করছি দ্রুত এই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়। সেই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এতে আশা করি প্রতি বছরই এভাবে বাঁধগুলো আর ঘূর্ণিঝড়ে ভাঙবে না। বাংলাদেশে 16,500 কিলোমিটার বেড়িবাঁধ আছে আর উপকূলীয় এলাকায় এর দৈর্ঘ্য 5,700 কিলোমিটার। শাহ আলী জয়, News 24, ঢাকা। ভারতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে গেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় এলাকাগুলো। এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে 72 জন মারা গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সঙ্গে আম্পান পরবর্তী রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আহ্বান জানান মমতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতে পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান। সুপার সাইক্লোনের তাণ্ডবে লন্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের অনেক এলাকা। ঘূর্ণিঝড় আম্পানে প্লাবিত হয়েছে কলকাতা বিমানবন্দরের রানওয়ে, হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে বিমানবন্দরটির অনেক অংশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কলকাতা বিমানবন্দরের কিছু দৃশ্য।
মৃতের সংখ্যা বাড়ায় আমপাং এর পরবর্তী রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানালেন মমতা। একের পর এক জেলা থেকে বিপর্যয়ের খবর শুনে নবান্নে বসে দেশবাসীর কাছে সাহায্যের আর্জি জানান মমতা। তার সে আর্জিতে সাড়া দিয়ে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন গোটা দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাকে সবরকম সহযোগিতার বার্তা দিয়েছেন। বুধবার অতি মারাত্মক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলায় আছড়ে পড়ে আমপান। কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 105 কিলোমিটার। কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে ট্রাফিক সিগন্যাল। এই ঘটনায় রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বলেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ 1,00,000 কোটি রুপিতে পৌঁছতে পারে। ঝড়ের তাণ্ডব লীলা বোঝাতে গিয়ে বারবারই তিনি রাজ্যের সর্বনাশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন। করোনার হানা এখনও সামনে উঠতে পারেনি বাংলা, তার উপর আমপানের এই তাণ্ডবে কার্যত বিধ্বস্ত রাজ্যটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে অন্য প্রসঙ্গ। ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ির দুবলাগাড়ি এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই 13 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক রংপুরে যাচ্ছিল। ট্রাকটি দুপুর 12:30 দিকে দুবলাগাড়ি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা 13 জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। চালক ও তার সহকারী পালিয়ে যায়। পলাশবাড়ি থানার ওসি মাসুদুর রহমান জানান, নিহতরা ঢাকায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আবারও করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসাধারণের বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে চালু হচ্ছে পরীক্ষামূলক মুভমেন্ট পাস। পুলিশ সদর দপ্তরের ICT বিভাগের সমন্বয়ে এমন কার্যক্রম বাস্তবায়ন করার কথা বলছে পুলিশ। শুধু জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা এই সুবিধা পাবেন। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। করোনা প্রাদুর্ভাবের মধ্যেও যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন তাদের মধ্যে মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। তবে এই পাস দিতে আরও কিছুদিন সময় লাগবে। এই পাস ব্যবহারের মাধ্যমে জরুরি প্রয়োজনে বের হওয়া জনসাধারণ বাধামুক্তভাবে চলাফেরা করতে পারবেন। এদিকে রাজধানীর প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যারা পাস দেখাচ্ছে, পাস আছে ডিএমপির, আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। ডিএমপি থেকে তাদেরকেই পাস দেওয়া হচ্ছে, যাদেরকে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী যাদের ছাড় দেওয়া আছে তাদের পাস দেওয়া হচ্ছে। ডিএমপির পক্ষ থেকেও রাজধানীর 10টি প্রবেশ মুখে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানান ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত পুলিশ কমিশনার। ঢাকায় যাতে অপ্রয়োজনে কিংবা বিশেষ কোনো কারণ ছাড়া কেউ প্রবেশ না করতে পারেন এবং ঢাকা থেকে বাইরে হতে না পারেন, সেই জন্য আমরা ঢাকার 10টি প্রবেশ মুখে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছি। এটা 24 ঘন্টা ধরে আমাদের চেকপোস্ট চলছে। তো আমরা আশা করছি নিজের জীবনের ঝুঁকি বিবেচনা করে অপ্রয়োজনে কেউ মুভমেন্ট করবেন না, বিশেষ করে ঢাকার ছেড়ে যাবেন না কিংবা ঢাকায় আসার চেষ্টা করবেন না। পুলিশ সদর দপ্তরের AIG মিডিয়া বলেন মুভমেন্ট পাস এখনও প্রক্রিয়াধীন এবং পরীক্ষার মধ্যে রয়েছে। জরুরি পণ্য সামগ্রী এবং সেবা সরবরাহের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে মুভমেন্ট পাস দেওয়ার কথা চিন্তা করছে বাংলাদেশ পুলিশ এবং এই লক্ষ্যে ইতোমধ্যেই আমরা একটি অ্যাপ ডেভেলপ করেছি এবং এটি অন ট্রায়ালে রয়েছে। আমরা অ্যাপটি আমাদের মাস পর্যায়ের কর্মকর্তাদের কাছে প্রেরণ করেছি, তারা এটি ব্যক্তিগতভাবে ব্যবহার করে যাচাই বাছাই করে এর সুবিধা অসুবিধা সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন। এরই মধ্যে বিভিন্ন ইউনিটে পুলিশ সদস্যদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে মুভমেন্ট পাস। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন COVID-19 মহামারীর কারণে পুরো বিশ্ব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। স্বাস্থ্য সমস্যার পাশাপাশি অর্থনীতিকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে এই সংক্রমণ। এই মহামারীর মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ইসক্যাপের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও বার্তায় একথা বলেন প্রধানমন্ত্রী। COVID-19 মহামারীর কারণে প্রথমবারের মতো স্ক্যাপের 76তম অধিবেশনের ভার্চুয়াল প্ল্যাটফর্ম অনুষ্ঠিত হয়। বক্তব্যে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে উন্নয়নশীল দেশগুলির সক্ষমতা বাড়াতে আঞ্চলিক সহযোগিতার উপরও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। The world is facing unprecedented challenges of the century due to the COVID-19 pandemic. Along with the health issues, this virus has severely affected our economy. However, the pandemic is also showing some silver linings on the change of global efforts. To deal with the climate change and growing competition for natural resources,
we need to tackle this pandemic together. আগামী 31 মে এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওই দিন সকাল 10টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি বছর অনুষ্ঠিত এসএসসির ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাঠানো হবে না। শিক্ষার্থীরা মোবাইল থেকে প্রি রেজিস্ট্রেশন করে রাখলেই ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই নম্বর ফল পৌঁছে যাবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ের সাব কমিটি। চলতি বছর 3 ফেব্রুয়ারি এসএসসি সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 6 মার্চ। সারা দেশে প্রায় 3,500 পরীক্ষা কেন্দ্রে 29,000 শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 20 লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। সরকারের ব্যর্থতায় প্রতিদিন অসংখ্য মানুষ করোনায় মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাস্থ্যখাতে সরকারের অবহেলার ফলেই এই বিপর্যয় ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বাড্ডা থানা বিএনপির পক্ষ থেকে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠান শেষে তিনি অভিযোগ করেন স্বাস্থ্যখাতে সরকারের নজর নেই বলেই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বাস্থ্যকে 7 নম্বরে রাখা হয়েছে। এদিন রাজধানীর আরও কয়েকটি স্থানে বিএনপির পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে খাবার তুলে দেওয়া হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দলের পক্ষে এবং ধোলাইপাড়ে শ্যামপুর থানা বিএনপির উদ্যোগে দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন আরও 1,773 জন। গত 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 22 প্রাণ। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এমন তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 28,511 জন এবং মোট সুস্থ হয়েছেন 408 জন। মোট মৃত্যু হয়েছে 408 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 10,262টি আর নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 395 জন। এটাই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। করোনা প্রতিরোধে বরাবরের মতো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান ডাক্তার নাসিমা ফির। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 10,174টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10,262টি আগের কিছু নমুনা সহ, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা 2,14,114টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,773টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ 408 জন। এবারে জানাবো বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। বিশ্বজুড়ে করোনায় আবারও 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 4,600 বেশি মানুষের, আর একদিনে সংক্রমিত হয়েছেন রেকর্ড সংখ্যক 1,06,000 মানুষ। আর একদিনে এই সর্বোচ্চ সংক্রমণে যুক্তরাষ্ট্র, ব্রাজিল সহ মূলত 4টি দেশ দায়ী বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃত্যুর সংখ্যা গড়িয়েছে 3,32,000-এ, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 51,50,000-এ। যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে মৃত্যু, একদিনে মারা গেছে প্রায় 1,400 মানুষ। এ নিয়ে দেশটিতে প্রায় 95,000 মানুষ মারা গেল। ব্রিটেনে 24 ঘন্টায় 363 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলেও বাড়ছে মৃত্যু, যেখানে মৃতের সংখ্যা 20,000-এ গড়াচ্ছে। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 876 জনের। নতুন হটস্পট হয়ে ওঠা রাশিয়াতে আবারও একদিনে প্রায় 9,000 মানুষ সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রায় 3,08,000 মানুষ আক্রান্ত হলো। এশিয়ায় ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। গত 24 ঘন্টায় 132 জনের প্রাণহানি হয়েছে, আক্রান্ত হয়েছেন 5,500-এর বেশি মানুষ। তবে এত মানুষের মৃত্যু আর আক্রান্তের সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ। আগামী 2 সপ্তাহ করোনা ভাইরাস সংক্রমণের জন্য অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে করছে আইডিসিআর। গার্মেন্টস শিল্প কারখানা খুলে দেয়া, নিষেধাজ্ঞা অমান্য করে দেশে বিভিন্ন প্রান্তে যাওয়া সহ নানাবিধ কারণে এসব ঝুঁকির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্বাস্থ্যবিধি মেনে না চললে চিকিৎসা ব্যবস্থায় ধস সহ ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্যান্য দেশের মতো অতি ঊর্ধ্বগতিতে না বাড়লেও সংক্রমণ রেখা ক্রমেই হচ্ছে ঊর্ধ্বমুখী। এ অবস্থায় ঈদের ছুটিকে সামনে রেখে নিষেধাজ্ঞা অমান্য করে নিয়ম ভাঙার মহোৎসবে ঘরমুখ হয় মানুষ। এই চিত্রই বলে দিচ্ছে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়ার সব মাত্রাই যেন ছাড়িয়ে গেছে গেল কয়েকদিনে।
আইডিসির উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন বলছেন, মাত্রাতিরিক্ত নিয়ম ভঙ্গের কারণে আগামী দুই সপ্তাহ সংক্রমণের জন্য অধিক ঝুঁকিপূর্ণ সময়। দুই সপ্তাহ তো পরে বটে, এই দুই সপ্তাহের মধ্যে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে না পারি আমাদের চলাচল, এবং স্বাস্থ্য বিভাগ যদি এই বিষয়গুলো আমরা কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হই, তাহলে দুই সপ্তাহের সপ্তাহগুলো কিন্তু আরো বেশি আমরা রোগের সংক্রমণের ঝুঁকি দেখবো। প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, সীমিত পরিসরে কিছু কারখানা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নামে তা নিয়ন্ত্রণ করতে না পারায় যে ঝুঁকি তৈরি হচ্ছে, এবার শহরের পাশাপাশি তা গ্রামাঞ্চলেও সমানভাবে বৃদ্ধি পেতে পারে। নানাবিধভাবে নিজেদের মুভমেন্ট বাড়িয়ে আমরা যেটা করছি, আমরা সেটা যেমন নিজেদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছি, আমাদের পরিবারকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছি, এবং আমাদের স্বভাবতই দেশের মানুষকে বিপদে ফেলে দিচ্ছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সংক্রমণের চাপ বাড়লে চিকিৎসা ব্যবস্থার পক্ষে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। যদি আরেকটু চাপ বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যাবে। তেমনি কিন্তু যে অর্থনৈতিক সুবিধার জন্য কলকারখানাগুলো খুলে দেওয়ার কথা ভাবলো এবং খুলে দেওয়া হলো, সেই লাভও কিন্তু আমরা ঘরে তুলতে পারবো না। স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে মত বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানীর বিপণী বিতানগুলোতে দেদাস কেনাকাটা চলছে। মার্কেটের প্রবেশপথে জীবাণুনাশক ও স্যানিটাইজার থাকলেও অতিরিক্ত ক্রেতার চাপে লঙ্ঘন হচ্ছে সামাজিক দূরত্ব মানার নির্দেশনা, ফলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কের মধ্যেও জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো, যেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, এমনকি শারীরিক দূরত্ব। টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের চিত্র এটি। প্রবেশপথে জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও তাপমাত্রা মাপার নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না কোনোটাই। এজন্য ক্রেতা বিক্রেতারা দুষছেন একে অপরকে। স্বাস্থ্যবিধি বলতে যে জিনিসটা বুঝানো যায় না, শুধু পানির ডাল আছে, এগুলো পানি, কোনো অ্যাডমিশন না, এগুলো শুধু শুধু পানি। পাবলিক যদি না মানে পাবলিকের সুবিধায় কি আমরা কি করবো? পাবলিক তো বলতে আছি স্বাস্থ্যবিধি না মানতে। এমন বাস্তবতায় করোনা সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা একটা হুমড়ি খেয়ে একজনের গায়ের সঙ্গে আরেকজন মাস্ক করেছে, তাও অনেকগুলো নাক খোলা, কেউ কেউ মাস্ক পরেই নাই, কেউ বাচ্চা কালে গাড়ি করে নিয়ে গেছে, এইভাবে আর কি। মানুষের সরকারের কথা যে সরকারের যে নির্দেশ সেগুলো মানছে না, পাচ্ছে না, দোকানেও মানতেছে না, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বিশেষজ্ঞরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবার জানাবো প্রবাসের খবর। বিদ্যমান করোনা পরিস্থিতি উপেক্ষা করে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। দেশটির রাজপ্রাসাদে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ থেকে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামকে রাজকীয় শিষ্টাচার বিধির মাধ্যমে রাজপ্রাসাদে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। সৌজন্য এই সাক্ষাতে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র রাজা হামাদ বিন ইসা আল খলিফার কাছে দাখিল করলে রাজা তা গ্রহণ করেন। ইতালির রোমে মুন্সিগঞ্জ জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের মসজিদে উম্মায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা সমিতির সভাপতি হাবিবুর রহমান নাজমুল। সাধারণ সম্পাদক জুয়েল ব্যাপারীর পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সহসভাপতি শরীফ পাইক, সাংগঠনিক সম্পাদক জাবেদ ব্যাপারী শাহিন সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু সহ রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পর্তুগালের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী শাহিন দর্জি।
দুই মাস পর পর্তুগালের লকডাউন উঠে যাওয়াতে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এলেও রয়ে গেছে আতঙ্কের ছাপ। কেননা এখনো প্রতিদিন আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা উঠানামা করছে। দক্ষিণ ইউরোপের এ দৃষ্টিতে আমরা প্রায় 20,000 বাংলাদেশি অবস্থান করছি। পর্যটন নির্ভরশীল অর্থনীতি হওয়াতে অধিকাংশ বাংলাদেশি ব্যবসায়ী রয়েছে পর্যটন খাতে বিশাল বিনিয়োগ। ইতিমধ্যে অনেক ব্যবসায়ীকে দেখতে হয়েছে লোকসানের মুখ। পাশাপাশি অনেক বাংলাদেশি কোভিড-19 পরিস্থিতিতে চাকুরি হারিয়ে বেকারত্ব বরণ করেছেন। যেহেতু সবকিছু সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে, তবু রয়ে গেছে কঠোর কিছু বিধিনিষেধ। তবে শুরু থেকে বাংলাদেশিরা স্বাস্থ্যবিধি ও সকল নিয়মকানুন মেনে চলাতে আক্রান্তের সংখ্যা কমিউনিটিতে সন্তোষজনকভাবে কম ছিল। ইতিমধ্যে প্রায় 25 জন বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছেন, সবাই সুস্থ আছেন। তবে একটি খুব ভালো দিক পরিলক্ষিত হয়েছে যে সংকট চলাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশি কমিটির পক্ষ থেকে নিজ নিজ উদ্যোগে একে অপরের পাশে দাঁড়ানোর নজির। পাশাপাশি লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সাময়িক সংকটে পড়া বাংলাদেশিদের যথেষ্ট সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবারই এখন একটাই প্রত্যাশা, কবে নাগাদ স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারব। করোনা মহামারী নিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সৌদি আরবে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। এই পর্যন্ত সৌদি আরবে প্রবাসী 119 বাংলাদেশির প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার তথ্য অনুযায়ী এ পর্যন্ত সৌদি আরবে 119 জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে প্রাণ গেছে 351 জন। এছাড়াও সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 7,000-এর মতো বাংলাদেশি। গত 24 ঘন্টায় সৌদি আরবে নতুনভাবে করোনা সংক্রমণ ঘটেছে 2,562 জনের মধ্যে এবং মৃত্যুবরণ করেছেন 12 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,532 জন। এ পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 65,077 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 36,040 জন। সৌদি আরবে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন রাজধানী রিয়াদে, সেখানে 714 জন মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন করে। এছাড়া জেদ্দায় 390 জন, মক্কায় 299 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে আজ শুক্রবার সৌদি আরবে 29তম রোজা অতিবাহিত হচ্ছে। তো আজ সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সৌদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে যদি সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য। শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর উদযাপিত হবে। শুক্রবার চাঁদ দেখা না গেলে শনিবার 30 রমজান পূর্ণ হবে এবং রবিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে পালিত হবে ঈদ উল ফিতর। তবে অন্যান্য বছরের চাইতে এবার ভিন্নভাবে সৌদি আরবের মানুষ ঈদ উল ফিতর উদযাপিত হবে, কারণ ইতিপূর্বে সৌদি সরকার ঘোষণা দিয়েছে এবারের ঈদের নামাজ ঘরে বসেই আদায় করতে হবে, তাছাড়া মসজিদগুলোতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে জার্মানিতে। স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। জার্মানির সর্বশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন প্রবাসী সাংবাদিক খান ডিটন। জার্মানিতে লকডাউন তুলে নেওয়া হলেও কসাইখানা এবং রেস্তোরাঁ ব্যবসায় বিশেষ বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে। যেমন সম্প্রতি পশ্চিম জার্মানির বেস্ট মিট কোম্পানিতে 200 জনকে করোনা টেস্ট করাতে গেলে প্রায় 151 জনেরই পজিটিভ আসায় সেই কসাইখানা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কসাইখানাগুলোতে অনেক কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্বাস্থ্যবিধি বা সোশ্যাল দূরত্ব মেনেই তাতে তারা কাজকর্ম করতে পারে, আর যারা করছে না সেই কসাইখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর রেস্তোরাঁর ব্যবসায় নতুন যে নিয়মগুলো চালু করা হয়েছে, কোনো রেস্তোরাঁয় কেউ বসে খেতে গেলে তাকে আগে থাকতে ইমেল করে তার নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে হবে, তখনই তিনি খেতে যেতে পারবেন এবং একই টেবিলে পরিবারের লোকজন ছাড়া অন্যরা বসতে পারবেন না বা গাদাগাদি করে বসতে পারবেন না। বিশেষ বিশেষ ক্ষেত্রে টেবিলগুলোকে গ্লাস দিয়ে ঢেকে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আর এভাবেই চলছে রেস্টুরেন্ট ব্যবসা। তবে রেস্টুরেন্ট ব্যবসাগুলো আগের মতো চলছে না, বেশিরভাগটাই টেক ওয়ে
ব্যবস্থার মাধ্যমে চালাচ্ছেন। আর এভাবে চলতে থাকলে ধীরে ধীরে হয়তো বা রেস্টুরেন্ট ব্যবসা ধস নামবে, যার জন্য রেস্টুরেন্ট ব্যবসায়ীরা হতাশ হচ্ছেন। আর কসাইখানাগুলো খুলে দেওয়া হবে, যেমন কসাইখানাগুলোকে তুলনা করা যেতে পারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সাথে। গার্মেন্টস কোম্পানিগুলো তাদের ফ্যাক্টরিতে স্বাস্থ্যবিধি যারা মেনে চলছেন তারাই খোলার অনুমতি পাচ্ছেন। ঠিক এখানেও কসাইখানায় যারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন বা সোশ্যাল দূরত্ব বজায় রেখে শ্রমিকদের কাজকর্মের সুযোগ করে দিতে পারবেন, সেই কসাইখানায় খুলবে। আরও বলা যেতে পারে বেশিরভাগ কসাইখানায় পূর্ব ইউরোপের লোকজন কাজ করে, তারা সরাসরি কোম্পানির অন্তর্ভুক্ত নয়, তারা অন্য কোম্পানির হয়ে কাজ করে, যার জন্য তাদের মেডিকেল বিমাও নাই, এই জন্যই ওই সমস্ত কসাইখানা। জার্মানির পর এবারে মালয়েশিয়ার করোনা পরিস্থিতির খবর জানবো। সেখানকার করোনা পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের খবর জানিয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে 18 মার্চ থেকে নেওয়া মালয়েশিয়া সরকারের মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এটি চলমান, যদিও এটি 14 মে থেকে শিথিল করা হয়েছে। মালয়েশিয়ার যে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন সেক্টর খুলে দেওয়া হয়েছে, ইতিমধ্যে অনেক প্রবাসীরা তারা কর্মে যোগদান করেছে। তবে মালয়েশিয়ার যেসব জায়গাগুলোতে জনসমাগম হয় এইসব জায়গাগুলোতে কাজের অনুমতি এখনো মিলেনি। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া ইমিগ্রেশন তাদের কার্যক্রম শত সাপেক্ষে শুরু করেছে। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী দীর্ঘদিন হাইকমিশন বন্ধ থাকাতে অনেক প্রবাসী বাংলাদেশী তারা তাদের পাসপোর্ট রিনিউ করতে পারছে না। এর ধারাবাহিকতায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন বিশেষভাবে পাসপোর্ট নবায়নের ব্যবস্থা করেছে। পরবর্তীতে ঘোষণা না দেওয়া পর্যন্ত পোস্ট লাজুর মাধ্যমে প্রবাসীরা তারা তাদের পাসপোর্ট নবায়ন করতে পারবে। এক্ষেত্রে প্রবাসীরা পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ভিসা কপি, এর সাথে দূতাবাসের দেওয়া যে ফর্মটি আছে ফর্মটি পূরণ করে মালয়েশিয়ার মে ব্যাংক থেকে স্টুডেন্ট সাধারণ শ্রমিকরা 116 টাকা, প্রফেশনাল ভিসা 385 টাকার ব্যাংক স্লিপ সহকারে দূতাবাসের দেওয়া ঠিকানা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাসপোর্ট জমাকৃত রিসিপ্টটি প্রবাসীদেরকে হাইকমিশন থেকে দিয়ে দেওয়া হবে। মালয়েশিয়ার সব প্রান্ত থেকে প্রবাসীরা এই সুযোগটি নিতে পারবে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 50 জন, এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 7,059 জন, আর নতুন 90 জন সুস্থ হয়েছে, এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছে 5,793 জন। মালয়েশিয়ায় গত 24 ঘন্টায় নতুন কোনো করোনা রোগী মৃত্যু হয়নি, মৃত্যুর সংখ্যা 114। সুইজারল্যান্ডের লকডাউন শিথিল করে দেয়া হয়েছে অনেকটাই। প্রবাসী সাংবাদিক বাকি উল্লাহ খান জানিয়েছেন সুইজারল্যান্ডের সর্বশেষ অবস্থা। লকডাউন শিথিলতার সেই দ্বিতীয় পর্বের আজকে প্রায় 2 সপ্তাহ কেটে গেল, তবে সেই সংক্রমণের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে অনেকটা কমে এসেছে এখানে। অর্থাৎ আমরা যদি বলি আজকে এখানে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল 37, এবং এর পূর্বে গতকাল, গত পরশু এবং গত তার আগের দিন যদি আমরা আসলে দেখি সেখানে কিন্তু ছিল 41, 10, 15 এরকমই। আসলে আজকে মৃতের সংখ্যা 1 জন, পার্শ্ববর্তী দেশ অস্ট্রেলিয়াও কিন্তু একই অবস্থা, জার্মানিতেও কিন্তু সেই সংখ্যাটি ক্রমান্বয়ে আসলে কমের দিকে। শুরু হয়েছে ছুটির দিন এখানকার খ্রিস্টানদের সেই আউফার্ট, সেই আউফার্টে কিন্তু প্রচুর পরিমাণ সাধারণ মানুষজন নেমে এসেছে আসলে সেই নদীর পার, এখানকার খালের পার অথবা এখানকার হ্রদের পাড়ে, বিশেষ করে জুরিখ এবং সেই লুজানের দুটো হ্রদের পাড়ে এবং সেখানকার নদীর পারগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক সাধারণ মানুষ আজ এখানে ভিড় করেছে, এবং পুলিশকে সেখানে আসলে হস্তক্ষেপ করতে হয়েছে সেই সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য। বলা হয়েছিল এখানকার সেই গির্জাগুলো খুলে দেওয়ার জন্য, তো এখানকার প্রশাসন কিন্তু অনেকটা চিন্তাও করেছিলেন, তবে যেহেতু এখানে গির্জায় সাধারণত সিনিয়ররাই যেয়ে থাকেন সুতরাং তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এখানে কিন্তু আসলে সেই গির্জাগুলো খোলা হয়নি। তবে সেই তৃতীয় পর্যায়ে, লকডাউনের তৃতীয় পর্যায়ে এখানে খুলে দেওয়া হবে এখানকার গির্জা। বিমান ব্যবস্থার কথা বললে সেখানেও কিন্তু চলে আসছে সেই স্বাভাবিকতা, ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফ্লাইট বেড়ে গেছে জুরিখ বিমানবন্দরে। আমরা যদি বলি ইজিজেটের কথা, ইজিজেট কিন্তু 15 জুন থেকে আসলে চালু হচ্ছে, এবং এখানে কিন্তু সাধারণ জনগণ 95 ভাগই কিন্তু সেই স্বাস্থ্যবিধি এবং সেই সামাজিক দূরত্ব কিন্তু তারা আসলে মেনে চলছে। করোনা নিয়ে সুইজারল্যান্ড থেকে এই ছিল সর্বশেষ। ইতালির রোমে ইফতার মাহফিলের আয়োজন করে কুমিল্লা জেলা যুব পরিষদ ইতালি। ইফতার মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে ইতালিস্থ কুমিল্লার বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে কুশল বিনিময় করেন কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য হাজি আকমা বাহাউদ্দিন বাহার। সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন হাসান ও মাহফুজুর রহমান রনির পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সাংগঠনিক সম্পাদক জামাল মুক্তার, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক
খলিল সহ আরো অনেকে। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মহামারী করোনা ভাইরাসের কারণে প্রায় থমকে আছে রফতানি বাণিজ্য, আসছে না কাঙ্ক্ষিত রেমিটেন্স, ফলে দেশের বাজারে সংকট তৈরি হয়েছে মার্কিন ডলারের। আমদানি খরচ মেটাতে বাড়তি মূল্যে কিনতে হচ্ছে ডলার। সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করলেও তাতে মিলছে না আশানুরূপ সমাধান। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা ভাইরাসের এই মহাদুর্যোগে দেশের রপ্তানি আয় নেমে এসেছে তলানিতে। অর্থনীতির অন্যতম নির্ভরতা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আদায়েও নেতিবাচক ধারা, এমন বাস্তবতায় বাজারে সংকট দেখা দিয়েছে মার্কিন ডলারের। বেশ কিছু ব্যাংক ডলার সংকটের কারণে পণ্য আমদানি দায় পরিশোধে ডলারের মূল্য নিচ্ছে 87 টাকা পর্যন্ত, খুচরা পর্যায়ে যা আরও বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে এখন আন্তঃব্যাংক রেটে ডলারের দাম 84 টাকা 95 পয়সা, তবে বিভিন্ন ব্যাংকে খুচরা ডলার বিক্রি হচ্ছে 88 টাকা পর্যন্ত, যা গত এক মাস আগেও ছিল 86 টাকা। এ অবস্থায় আমদানি দায় পরিশোধে হিমশিম খেতে হচ্ছে আমদানিকারকদের। আমদানিকারকরা বিল সেটেলমেন্ট করতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে এবং বর্ধিত মূল্যে তাদেরকে ডলার কিনে এলসি বিল সেটেলমেন্ট করতে হচ্ছে। আমার মনে হয় এই পরিস্থিতিতে, এই সংকট পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এখানে একটা সমন্বয় করা সম্ভব কিনা। কেন্দ্রীয় ব্যাংক বাজারের চাহিদা মেটাতে ডলার বিক্রি করছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে, যদিও তাতে পুরোপুরি সংকট কাটছে না। তবে করোনার এই সময়ে ডলারের দাম বাড়ার এই ঘটনা সাময়িক, যা দীর্ঘায়ু হবে না বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকাররা। সাময়িক একটা তারল্য সংকট থাকতে পারে, আমাদের রপ্তানি কমেছে, রেমিটেন্স কিছুটা কমেছে, আমদানিও কমেছে, সুতরাং 88 টাকায় ডলার চলে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়নি। চলমান এই দুর্যোগে লকডাউন ও সাধারণ ছুটির সময় বাণিজ্যিক ব্যাংকের কাছে প্রায় $40 কোটি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে বিনোদন জগতে করোনা মোকাবেলার খবর। করোনার এই সংকটে নানাভাবে অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। যতদিন করোনা ততদিন ঘরে বসেই খাবার পাবে শিল্পীরা, এমন ঘোষণা দিয়ে এই ঘরবন্দি অসহায় শিল্পী কলাকুশলীদের পাশে এগিয়ে এসেছে এই সমিতি। এছাড়া নিজস্ব উদ্যোগেও অসহায়দের পাশে এগিয়ে এসেছে অনেক তারকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন সচেতনতার বার্তাও। আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। মহামারী করোনার কারণে চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ রয়েছে, এতে বিপাকে পড়েছেন অসচ্ছল শিল্পীরা। তাদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণের পাশাপাশি পাঠিয়ে দিচ্ছেন ঈদ বোনাসও। এরপরে কিন্তু আমরা যখন দেখলাম যে অবস্থাটা ভয়াবহ, তখন কিন্তু আমরা ত্রাণ দেওয়া শুরু করলাম এবং আমরা এই ঈদের আগ পর্যন্ত আমরা প্রায় 6 দফা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আর্থিকভাবে অসচ্ছল শিল্পী এবং শিল্পের সাথে জড়িত যারা শিল্পী সমিতির মাধ্যমে অসহায়দের সাহায্য করেছেন ডিপজল, চিত্রনায়িকা নিপুণ, সঙ্গীত শিল্পী কনক চাপা, চিত্রনায়িকা শিল্পী সহ আরো অনেকে। এদিকে নিজ এলাকা খুলনায় গিয়ে অসহায়দের সাহায্যের হাত বাড়িয়েছেন চিত্রনায়িকা পপি। এই সংকটের শুরু থেকে অসচ্ছলদের পাশে আছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ত্রাণ বিতরণ করতে দেখা গেছে অপু বিশ্বাসকেও। নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতার বার্তাও পৌঁছে দিচ্ছেন অনেক তারকা। যেটা আমার কাজ সিনেমা করা, সেটা করতে চাইব। যারা প্রবলেমে থাকবে তাদেরকে আমি আমার জায়গা থেকে হেল্প করতে চাইব। নিজেকে সেফ রাখার জন্য এই আমরা ঘরে বসে থেকে এটার একমাত্র যুদ্ধটা করতে পারবো। সো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যার যার জায়গা থেকে বাড়িতে থাকার জন্য। আমরা বাসায় থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো, লকডাউন হলে লকডাউন মেনটেন করবো, যে কোনোভাবে হোক আমাদেরকে অবশ্যই 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 সরকারি বিধিনিষেধ মানতে হবে। তবে দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ এবং হল বন্ধ থাকলে বড় ধরনের সংকটের মুখোমুখি হবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, এমন বাস্তবতায় সরকারি সহযোগিতা চাইলেন সংশ্লিষ্টরা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 স্পোর্টস।
কোভিড-19 কারণে বিশ্বব্যাপী মন্দা সৃষ্টি হলে তার বড় প্রভাব পড়বে 2022 কাতার বিশ্বকাপ ফুটবলেও। এমন শঙ্কা প্রকাশ করেছে 2022 কাতার বিশ্বকাপ ফুটবলের আয়োজক কমিটির সেক্রেটারি হাসান আল থাওয়াডি। এদিকে 2022 বিশ্বকাপ পর্যন্ত বেলজিয়ামের কোচের দায়িত্বে থাকছেন মার্টিনেস, আর বায়ার্নের সাথে 2023 পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ের। বিস্তারিত রিপোর্টে। করোনা পরবর্তী পৃথিবীতে বড় সংকার নাম অর্থনৈতিক মন্দা। যদি সে পরিস্থিতি সামনে আসে আর তা কাটে ওঠা না যায়, তবে বড় ক্ষতির মুখে পড়বে কাতার বিশ্বকাপ ফুটবল, এমন শঙ্কা আয়োজক কমিটির। আয়োজক কমিটির সেক্রেটারি হাসান আল হাওয়াদি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এমন শঙ্কা জানিয়ে বলেছেন, অর্থনৈতিক মন্দা কাটে ওঠা না গেলে বড় সংকটে পড়বে আয়োজক দেশটি। আমরা মনে করি করোনা পরবর্তী পরিস্থিতিতে যদি অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে পৃথিবীকে যেতে হয়, তবে বড় ক্ষতির মুখে পড়বে কাতার, কারণ তখন অনেক মানুষই কাতারে ভ্রমণ করতে পারবে না। অর্থনৈতিক মন্দার সাথে স্বাস্থ্য ঝুঁকির কথাও অনেকে মাথায় রাখবেন। এমন পরিস্থিতি হলে বিশ্বকাপ আয়োজনের অনেক উদ্দেশ্যই ভেস্তে যাবে। ম্যানুয়েল নয়ার, 34 বছর বয়সী জার্মান গোলরক্ষকের চাহিদাটা বাড়ছে দিনকে দিন। তার উপর আস্থা রাখছে ক্লাব বায়ার্ন মিউনিখ। 2021 সাল পর্যন্ত যে চুক্তি ছিল তার মেয়াদ বাড়ছে আরও 2 বছর, 2023 সাল পর্যন্ত থাকছে বায়ার্ন মিউনিখ। 2018 বিশ্বকাপে মার্টিনেজের অধীনে দুর্দান্ত ছিল বেলজিয়াম। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে 2022 কাতার বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্ব থাকছে তার হাতেই। এর আগে 2020 ইউরো পর্যন্ত ছিল চুক্তির মেয়াদ, কিন্তু ইউরো 1 বছর পিছিয়ে যাওয়ায় 2022 সাল পর্যন্ত মার্টিনেজের সাথে চুক্তিবদ্ধ হল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। মাহফুজুল ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আম্পানে 26 জেলায় 1100 কোটি টাকার ক্ষতি, মারা গেছেন 12 জন, দ্রুত বাঁধ মেরামত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর। আম্পানে অচল কলকাতা, তছনছ 24 পরগনা, মারা গেছেন 72 জন, করোনার চেয়ে বেশি ক্ষতি হয়েছে বলছেন মমতা। রডের ট্রাক উল্টে লুকিয়ে পরিবহন করা শিশুসহ 13 যাত্রী নিহত, পণ্যবাহী যানে যাত্রী বহন নিষিদ্ধ, ঘরের বাইরে যেতে লাগবে পুলিশের পাস। দেশে একদিনে করোনা শনাক্ত মৃত্যুর নতুন রেকর্ড, সংক্রমণের জন্য আগামী 2 সপ্তাহ ঝুঁকিপূর্ণ, বিশ্বজুড়ে আক্রান্ত বাড়ায়, 4 দেশকে দুষছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারীর ধাক্কায় কমেছে রেমিটেন্স, দেশের বাজারে ডলার সংকট, আমদানি খরচ মেটাতে কিনতে হচ্ছে বাড়তি মূল্যে, বড় লোকসানের শঙ্কা। এবং কাতার বিশ্বকাপে করোনার প্রভাবের শঙ্কা, 2022 পর্যন্ত বেলজিয়ামের কোচের দায়িত্বে মার্টিনেস, বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল মানুয়েলের। আর এই ছিল এখনকার সংবাদে, সাথে থাকে সবাইকে।